নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত সহ বেশ কিছু বিষয়ে সংশোধনী নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন সংক্রান্ত একটি খসড়া তৈরি করে গত 8 আগস্ট আইন মন্ত্রণালয়ে পাঠায় নির্বাচন কমিশন। অপর প্রান্ত থেকে কোনো জবাব না আসায় 28 সেপ্টেম্বর ও পরে 10 অক্টোবর এ বিষয়ে সিদ্ধান্ত চেয়ে 2 দফা চিঠি দেয় ইসি, তবে তাতেও কোনো সাড়া মেলেনি। এদিকে ভোটের বাকি 13 থেকে 14 মাস, আরপিওর এই সংশোধন হবে কি না তা নিয়ে এখন ধোয়াশায় কমিশন। তাই এবার একটু কড়া ভাষায় আবারও কমিশনের চিঠি। এতে মন্ত্রণালয়কে স্মরণ করিয়ে দেয়া হয়, দায়িত্ব পালনে কমিশনকে সহায়তা করতে তারা সাংবিধানিকভাবে দায়বদ্ধ। 3.5 মাসেও বিষয়টি আমলে না নেয়ায় কমিশন যে বিক্ষুব্ধ তা চিঠিতে স্পষ্ট। এ বিষয়ে মন্ত্রণালয়ের মতামত জানতে এবার নির্ধারিত সময় বিধি দিয়েছে ইসি। এ নিয়ে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার জানান, একটি বিষয় নিয়ে এত কালক্ষেপণ কাম্য নয়, এই সংশোধন সরকার নাও চাইতে পারে, তবে সেটাও স্পষ্ট করে জানালে ইসির জন্য ভালো। একটা যেহেতু সময় দিয়েছে, আমরাও তো অনন্তকাল ধরে একটা ম্যাটার পার্সু করতে পারবো না, এই জন্য আমরা বিষয়টা শেষ করে দিতে চাই। ঠিক আছে, যদি আর কোনো রেসপন্স না হয় তাহলে আমরা অন্য কাজে আমরা কনসেন্ট্রেট করব। 15 ডিসেম্বরের মধ্যে জবাব পাওয়ার প্রত্যাশা জানিয়ে সিএসি বলেন, অন্যথায় বিকল্প নিয়ে ভাববেন তারা। সময় বেঁধে দিয়েছি, আমাদের প্রত্যাশা যে ওই সময়ের মধ্যে তারা একটা রেসপন্স নিশ্চয়ই করবেন। আর দেরি হয়েছে, সরকারের বিভিন্ন ব্যস্ততা থাকে, আমরা বিশ্বাস করি ব্যস্ততার কারণে হয়তো সময় করে উঠতে পারেন নাই। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ থেকে গণপ্রতিনিধিত্ব আদেশে পরিণত হয় এই আইন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।